নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে ঘূর্ণিঝড় মিকজাম থেকে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ কিন্তু এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে আরেকটু শক্তি হারাবে। এবং বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আজ সারাদিন কিন্তু বৃষ্টি দেখা যেতে পারে এবং এর সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বিভিন্ন জায়গা মেঘলা থাকবে, প্রায় সব জায়গাতেই কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এর সাথে বাংলাদেশেরও কিন্তু সব জায়গাতে বৃষ্টি ও আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রার জন্য ভারতীয় মৌসুম ভবন থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। কী সতর্কবার্তা জারি করা হয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের ফলে আর কদিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। এবং সাগরে আরেকটি সিস্টেম কিন্তু হচ্ছে যেটা আস্তে আস্তে কিন্তু আমাদের শ্রীলঙ্কার দিকে আসছে এবং বৃষ্টিপাত কিন্তু ওই জায়গাতে হচ্ছে এবং কতটা পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু আমরা দেখাবো। তো চলুন আমরা প্রথমে মৌসুম ভবনের আপডেট দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। সকালে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে লো প্রেশার এরিয়া যেটি রয়েছে বর্তমানে সাউথ ছত্তিশগড় এবং তার সংলগ্ন এরিয়ায়, সেটা কিন্তু আস্তে আস্তে আরও শক্তি হারাবে এবং এপাশে কিন্তু বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করা রয়েছে। বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা পূর্ব ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতবর্ষে আগামী 24 ঘন্টা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারত বলতে আমরা কিন্তু এপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দেখতে পারি, উত্তরবঙ্গ এবং তার সাথে কিন্তু আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারবো আগামী 24 ঘন্টা। এমনই কিন্তু সতর্কবার্তা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে করা হয়েছে এবং এর সাথে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আইসোলেটেড হেভি রেনফলও হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সম্ভবত কেরালা, মাহে এই জায়গাগুলিতে 8 এবং 9 তারিখ, এপাশে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এই জায়গাতে কিন্তু 9 তারিখ খুব ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এর সাথে কিন্তু এবার কুয়াশার জন্য সতর্কবার্তা দিয়েছে, হালকা ধরনের ফগ দেখা যেতে পারে, যেটা বলা হচ্ছে 7 তারিখ থেকে চণ্ডীগড় এবং হরিয়ানা এবং পাঞ্জাবে এই 3 জায়গাতে কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এরই সাথে সাথে আমরা দেখে নেব এখানে যে 7 দিনের রেনফল ফোরকাস্ট দেওয়া হয়েছে তাদের কী বলা হয়েছে। এখানে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 7 দিন কিন্তু স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এপাশে অরুণাচল প্রদেশে আগামী 3 দিন বৃষ্টি হবে, আসামেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 দিন বৃষ্টি হবে এবং এপাশে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিন্তু স্ক্যাটার রেনফল হবে, তারপরে কিন্তু আইসোলেটেড রেনফল আগামী 2 দিন হবে। এরপরে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইসোলেটেড রেনফল আজকে হবে এবং আগামী 2 দিনেও কিন্তু আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ওড়িশার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্যাটার্ড ও আইসোলেটেড রেনফল হবে আজ ও আগামীকাল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারবো। এরপরে সে বিহারে কিন্তু আমরা স্ক্যাটার্ড রেনফল দেখতে পাবো, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, এবং উত্তরপ্রদেশেও কিন্তু আমরা আইসোলেটেড রেনফল দেখতে পাবো। তো এরপরে আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল কিন্তু থাকছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তার সাথে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে তারপর থেকে কিন্তু আমরা ওয়েদার ড্রাই দেখতে পাচ্ছি। এপাশে সিকিমের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সাথে কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে প্রায় 10 তারিখ অবধি। তারপরে কিন্তু 11 তারিখ থেকে ওয়েদার ড্রাই থাকছে। এরপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে মেনি প্লেসেসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু কোনো জায়গা উল্লেখ করেনি, অর্থাৎ সব জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সব জায়গাতে অনেক বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এরপরে আমরা চলে আসবো বিহারের ক্ষেত্রে। বিহারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 2 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামীকাল কিন্তু ফিউ প্লেসেসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশার ক্ষেত্রে কিন্তু মেনি প্লেসেস রয়েছে। এরপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ মেনি প্লেসেস রয়েছে। তারপরে আগামীকাল থেকে কিন্তু কিছুটা বৃষ্টি কমবে। তারপরে যেখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে রাত্রির তাপমাত্রায় কিন্তু আগামী 2 দিনে তেমন কোনো পরিবর্তন ঘটবে না এবং বলা হচ্ছে তারপরে কিন্তু 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা আগামী 3 দিনের মধ্যে কমে যাবে, অর্থাৎ আগামী 2 দিনে কিন্তু তাপমাত্রা তেমনভাবে রাত্রির কমবে না। তারপরে কিন্তু বলা হচ্ছে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে এবং এখানে দিনের তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 2 দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না এবং দিনের তাপমাত্রা কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং আমাদের স্থলভাগ জায়গাগুলিতে বলা হচ্ছে
অর্থাৎ আগামী দুদিনে কিন্তু রাত্রির তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন ঘটবে না। তারপরে তিন দিনের মধ্যে কিন্তু 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং দিনের তাপমাত্রায় কিন্তু আগামী দুদিনে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না। কিন্তু তারপরে বলা হচ্ছে আগামী 3 দিনের মধ্যে 4 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে। অর্থাৎ একটু গরম ভাব কিন্তু দিনে থাকবে এবং রাত্রিরে কিন্তু ঠান্ডা ভাব থাকবে। এরপরে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হেভি রেনফল এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং আন্দামানের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র ঝড়ের সতর্কবার্তা দেওয়া রয়েছে এবং এপাশে কিন্তু মৎস্যজীবীদের জন্য তেমন কোনো সতর্কবার্তা জারি নেই। তারপরে চলে আসবো আমরা উইন্ডি ম্যাপে, দেখে নেবো কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি ম্যাপে লাইভ স্ক্রিনে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুপুর 1টার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ছে বিভিন্ন জায়গাতে, যেমন হলদিয়া, নামখানা, এপাশে কন্টাই এবং জয়নগর, তমলুক, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, এপাশে কলকাতা, খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, আরামবাগ এবং পান্ডুয়া, এপাশে বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘুষকারা, সিউড়ি, বেলডাঙ্গা, করিমপুর এবং বহরমপুর, দমকল, এপাশে রামপুরহাট এবং আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এবং বাঁকুড়া এবং সোনামুখী, বিষ্ণুপুর, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ দুপুর 1টার দিকে বাড়ছে এবং সারাদিনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা কিন্তু গতকাল রাত্রি থেকে দেখতে পাচ্ছি অবিরাম কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে। একবার বন্ধ হচ্ছে তো আবার শুরু হচ্ছে, এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এপাশে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা অবধি কিন্তু বৃষ্টি হচ্ছে, এপাশে উত্তর দক্ষিণ দিনাজপুর অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি এই এরিয়াতে, এবং এপাশে মালদার দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দেখি আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে, আমরা চলে আসবো বৃষ্টির পরিমাণে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। বৃষ্টির পরিমাণে এসে আগামী 24 ঘন্টা দেখবো কতটা বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বন্ধুরা সবথেকে বেশি বৃষ্টি কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে, কাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে বলা হচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু কালকেও অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটতে পারে। তো আমরা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি এপাশে কলকাতার উত্তরভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, ডানকুনি, বারাসাত, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 50-60 mm বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এপাশে চন্দননগর, আরামবাগ, পান্ডুয়া, চাকদহ, এই জায়গাগুলিতেও কিন্তু 50-60 mm বৃষ্টি থাকছে এবং এপাশে কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, হলদিয়া, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 30-50 mm অবধি বৃষ্টি থাকছে। এপাশে উপকূলবর্তী অঞ্চল যেমন আমরা দেখেছিলাম কন্টাই, দীঘা, এইসব জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কম ছিল, তবে আজকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিছুটা বৃষ্টি কিন্তু হচ্ছে এইসব জায়গাতে। তবে আমাদের কিন্তু সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এপাশে যেমন ব্যারাকপুরের সাইডটাতে এবং এপাশে কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেমন খানাকুল এবং আরামবাগ, এপাশে কোলাঘাট এবং এপাশে আমতা, দাসপুর, ঘাটাল এবং জঙ্গলপাড়া, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাবো সবথেকে বেশি বৃষ্টি, কারণ এইসব জায়গাগুলিতে কিন্তু পুরো হলুদ হয়ে রয়েছে। এবং সোনামুখী, এপাশে বিষ্ণুপুর, বাঁকুড়া, এই জায়গাগুলিতেও কিন্তু আমরা সবথেকে বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এপাশে রঘুনাথপুর, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাবো কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি থাকছে, আসানসোলের দিকটাতে, চিত্তরঞ্জনের দিকটাতেও। এবং এপাশে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুকসুদপুর, শিবচর, গোপীনাথপুর, নারেল এবং যশোর, কোচাতপুর, মগুড়া এবং বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে, মোটামুটি 50 mm বৃষ্টি কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে হবে। এবং এপাশে কুমিল্লা অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এরিয়া বরাবর কিন্তু বৃষ্টি হচ্ছে, ঢাকার দিকটাতেও কিছুটা বৃষ্টি হচ্ছে। তবে এবার কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, এবার চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু কিছুটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন বৃষ্টি কখন গিয়ে শেষ হচ্ছে সেটা আমরা একবার দেখবো কী পরিস্থিতি থাকছে। তো আমরা বাংলাদেশের দিকটাতে দেখতে পাচ্ছি রাত্রির 12টার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে কুমিল্লার দিকটাতে এবং এবার চট্টগ্রাম মহেশখালীর দিকটাতে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে কমে যাচ্ছে রাত্রির 12টার দিকে। তবে দুপুর 1টার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিকেল 5টার দিকেও বৃষ্টি থাকছে, 6টার দিকেও থাকছে, 7টার দিকে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে গেল নিম্নচাপটা, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে, কলকাতা এবং ব্যারাকপুরের সাইডটাতে বৃষ্টি হচ্ছে। তবে এই পাশে কিন্তু পশ্চিমভাগে কলকাতার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কমে যাচ্ছে 7টার দিকে। এবং আরেকটু যদি এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রির 10টার দিকে পুরোটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল, মোটামুটি অনেকটাইভাবেই পরিষ্কার হয়ে গেল। তবে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রির 10টার দিকে কিন্তু কাটোয়া, বোলপুর, ঘুষকারা, দুর্গাপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এবং দমকল, করিমপুর, এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, হালকাভাবে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে কিন্তু 8 তারিখ যখনই আসছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আংশিকভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে দুপুরবেলার দিকে 1টার দিকে, এবং তারপরে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টি আর আমরা লক্ষ্য করতে পাচ্ছি না। এটা কিন্তু উইন্ডির লাইভ স্ক্রিনের আপডেট, তবে উইন্ডির লাইভ স্ক্রিনের আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। তো
আমরা দেখতে পাবো বর্তমানে আকাশ কতটা মেঘলা থাকতে পারে। 8 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের পশ্চিম ভাগ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তবে পূর্বভাগে কিন্তু মেঘলা থাকছে, কাল অবধিও থাকছে। 9 তারিখেও আকাশ মেঘলা থাকছে, তারপরে সেটা গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 তারিখের দিকে পরিষ্কার হচ্ছে এবং এবছর 10 তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে আবার কিন্তু কিছুটা মেঘ আসছে কোথা থেকে, এবং যার ফলে কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের। এবং আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে 8 তারিখ অবধি কিন্তু অর্থাৎ আগামীকাল অবধি কিন্তু আকাশ মেঘলা থাকবে। এ দেখুন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 তারিখ রাত্রিবেলার দিক গিয়ে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে, তবে কালকে বৃষ্টি তেমন কিন্তু থাকছে না, কারণ এখানে কিন্তু মেঘ শুধু লক্ষ্য করা যাচ্ছে, তার সাথে কিন্তু বৃষ্টি তেমনভাবে কিছু আমরা লক্ষ্য করতে পারছি না। আংশিকভাবে ছিটে ফোটা বৃষ্টি কিন্তু আমরা এপাশে উড়িষ্যার দিকটাতে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু আমরা বাংলাদেশের দিকে মোটামুটি লক্ষ্য করতে পারছি। তবে এপাশে বৃষ্টির পরিমাণে কিন্তু আমরা দেখতে পাবো যে আসামের দিকটাতে কিন্তু এবার সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন যদি আমরা দেখি তাহলে কিন্তু এপাশে দেখতে পাচ্ছি শিলচর এবং এপাশে ত্রিপুরার দিকটাতে, এপাশে মিজোরামের কিছু দিকটা এবং মণিপুরের কিছু দিকটাতে মিডিল অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 120 mm মতো বৃষ্টি হতে পারে। এবং এরপরে চলে আসবো আমরা বায়ুর ঝাপটা মোড়ে, এসে আমরা দেখবো যে বর্তমানে যে আরেকটি সিস্টেম রয়েছে যেটা সৃষ্টি হচ্ছে এবং ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে, সেটা কতটা পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং শ্রীলঙ্কাতে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আরেকটু এগিয়ে গেলে কিন্তু 11 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিস্টেমটা রয়েছে এবং এপাশে কিন্তু আরেকটি পাশাপাশি দুটো সিস্টেম রয়েছে এবং ক্রমশ কিন্তু দুটো সিস্টেম মিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সিস্টেম তৈরি হবে এবং যার ফলে কিন্তু আমাদের এটা কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হবে এবং বৃষ্টিপাত কিন্তু কিছুটা ঘটাবে শ্রীলঙ্কার দিকটাতে। এটা কিন্তু আমরা দেখতে পাবো প্রায় এ দেখুন লো প্রেশার এরিয়া চলে আসছে আস্তে আস্তে, এবং এটা কিন্তু গিয়ে 15 তারিখের দিকে আমরা যদি বজ্রবৃষ্টি মোড়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 15 তারিখের দিকে কিন্তু এই যে দেখুন এখানে সিস্টেম রয়েছে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে মাদুরাইয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি থাকবে এবং 16 তারিখের দিকে গিয়ে কিন্তু এটা আবারও বৃষ্টিপাত ঘটাচ্ছে কিছুটা এবং এখানেই অবস্থান করছে শ্রীলঙ্কার পাশে। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এটা আসার এখন কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তেমনভাবে, এবং এপাশে একবার নজর রাখবো কারণ এই পাশ থেকে কিন্তু অনেক ক্ষেত্রে সিস্টেম তৈরি হয়ে কিন্তু ক্রস করে চলে আসে এই সময়টায়, কারণ উত্তর পূর্ব দিকের আবহাওয়া কিন্তু সক্রিয় থাকে যার ফলে কিন্তু এরকম পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। তো আমরা কিন্তু এখানে বর্তমানে তেমন কোনো সিস্টেম কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি না, তবে এখানে কিন্তু একটা সিস্টেম রয়েছে, দেখা যাক কী পরিবর্তন ঘটে। বর্তমানে কিন্তু এর ফলে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনভাবে কিন্তু উত্তরবঙ্গের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তাপমাত্রায় কিন্তু বলা হচ্ছে যে অনেকটা পরিবর্তন ঘটবে। একবার তাপমাত্রার উপর নজর রেখে দেখবো কী পরিস্থিতি থাকছে। তো আমরা যদি 16 তারিখের দিকে দেখি রাত্রির 12টার দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে কিন্তু 17 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাচ্ছে এবং সেটাই যদি ভোরবেলার দিকে দেখি একদম সকালবেলার দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রিতে নেমে যাচ্ছে, অর্থাৎ অনেকটা পরিবর্তন কিন্তু চলে আসছে, কনকনে কিন্তু ঠান্ডা ভাব একদম চলে আসবে যার ফলে কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে ঠান্ডা থেকে। এরপরে আমরা চলে আসবো সর্বোচ্চ তাপমাত্রাতে, সর্বোচ্চ তাপমাত্রাতে আগামী 10 দিনে কতটা পরিবর্তন ঘটতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি 23 ডিগ্রি আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু থাকছে। এবং এরপরে আমরা চলে আসবো আজকের তাপমাত্রাতে, আজকের তাপমাত্রার সাথে আগামী 10 দিনের তাপমাত্রায় কতটা পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখবো। আজকের তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 22 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ এখন কিন্তু বর্তমানে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে এবং বায়ুপ্রবাহ হচ্ছে যার ফলে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি আমরা 2 দিন পরে দেখি 9 তারিখের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার তাপমাত্রায় কিন্তু দিনের তাপমাত্রা কিন্তু 4 ডিগ্রি মতো বেড়ে যাচ্ছে, যেমনটা মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়েছে 26 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। এবং সর্বনিম্ন তাপমাত্রায় যদি দেখি একদম ছটার দিকে সকালবেলার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে কিন্তু 16 ডিগ্রিতে তাপমাত্রা চলে আসছে। আর আজকে যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখি তাহলে কতটা থাকতে পারে মোটামুটি, আজকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19 ডিগ্রিতে রয়েছে, অর্থাৎ 3 থেকে 4 ডিগ্রি এবং 5 ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু কমবে এমনটাই কিন্তু বলা হয়েছে, এমনটাই ফারাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি 12 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা চলে আসছে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।